হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমরানস ইংলিশ গ্রামার অ্যান্ড দিস ইজ ইমরান ফরহাদ সিদ্দিক। আজকে আমরা ডাবি ক ইউনিটে অর্থাৎ এ ইউনিটের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ এ ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সাম সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। আজকে শুধুমাত্র আমরা ক ইউনিট নিয়ে কথা বলবো। সো এই ভিডিওটায় শুধু ক ইউনিটের যত ধরনের ইনফরমেশন আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। বেসিক্যালি আমাদের যে প্রবলেমটা হয় ক ইউনিটের ক্ষেত্রে, আমরা অনেকেই জানি না যে আমি কয়টা সাবজেক্টে পরীক্ষা দিব, আমার অপশনগুলো কোথায় আছে, আমার যদি কোনো একটা সাবজেক্টে উইকনেস থাকে সেই উইকনেসের ইনস্টিডে আমি কোন অল্টারনেটিভ হিসেবে আমি কোনটাতে আমি হচ্ছে যে আমার পছন্দ মতো কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো। আমি প্রথমে বলে নেই যে যারা সায়েন্সে তোমরা পরীক্ষা দিবা তোমাদের আবশ্যিক দুইটা সাবজেক্ট আছে, একটা হলো ফিজিক্স একটা হলো কেমিস্ট্রি। এই আবশ্যিক সাবজেক্টের সাথে তোমরা অন্য যে কোনো দুইটা সাবজেক্ট সহ মোট চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে পারবা। সো আবশ্যিক সাবজেক্ট কোন দুইটা? তোমাদের হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, এই দুটো হলো আবশ্যিক সাবজেক্ট। অনেক সময় আমরা শুধুমাত্র সঠিক গাইডেন্সের অভাবে আমরা আমাদের অপশন থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারি না, যার কারণে আমরা অ্যাডমিশন টেস্টে আমরা অনেক খারাপ করি। সো এটা যেন না হয়। সো এখানে দেখো তোমাদের আবশ্যিক সাবজেক্ট দুটো, একটা ফিজিক্স একটা হচ্ছে কেমিস্ট্রি। আর তোমাদের এই যে চারটা সাবজেক্ট আছে জীববিজ্ঞান গণিত বাংলা ইংরেজি, এই চারটা হলো অপশনাল সাবজেক্ট। তো তোমরা অবশ্যই তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং বাকি চারটা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো দুইটা সাবজেক্ট চয়েস করতে পারো। তবে তুমি এইখানে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবা সেই সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করবে যে তুমি কোন কোন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবা বা কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা। সো লেটস গেট স্টার্টেড, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ডাবি 2022 সেশনের সম্ভাব্য ভর্তি পরীক্ষার মানদণ্ড নিয়ে আমরা কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন ক ইউনিট সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে ডাবি ক ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে। মূলত বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরাই ডাবি ক ইউনিটে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া কোনো বিভাগেই ডাবি ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সুতরাং মানবন্টন হবে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট অনুসারে। ওই যে আমি একটু আগে বললাম 2022 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড দিস ভিডিও অন দ্য বেসিস অফ দ্য প্রিভিয়াস ইয়ার্স 2021 and 2022। ভর্তি পরীক্ষার মোট নম্বর 100, তন্মধ্যে 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত অংশ থাকবে। এমসিকিউ পরীক্ষা 45 মিনিট এবং লিখিত পরীক্ষা 45 মিনিট হবে। ডাবি ক ইউনিট মানবন্টন এমসিকিউ, এমসিকিউ পরীক্ষার প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ আপনি যদি একটা ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনার 0.25 এবং আপনি যদি চারটা ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনার একটা সঠিক অ্যান্সার কেটে নেওয়া হবে, কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে চারটি বিষয়ের প্রশ্ন উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ বা ইনস্টিটিউশনে ভর্তি হবে। অর্থাৎ আপনার এখানে যে 6টা সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি সহ আপনার সায়েন্সের 4টা সাবজেক্ট সহ, এই 6টা সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। 6টা সাবজেক্টের যে কোনো 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন, পদার্থ রসায়ন আবশ্যিক সহ। সো এই 6টা সাবজেক্টের মধ্যে যে 4টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিবেন সেই সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করবে আপনি কোন ইনস্টিটিউট বা বিভাগে ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনি যদি থ্রুলি ওই সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে পরীক্ষা দেন তাহলে দেখা যাচ্ছে আপনি পিওর সায়েন্সের সাবজেক্টগুলো পেতে পারবেন। তবে আপনি যদি পদার্থ রসায়নের সাথে যদি আপনি বাকি সাবজেক্টগুলো বাংলা এবং ইংলিশ নেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরও ভেরিয়েশন আছে আপনাদের অন্যান্য সাবজেক্টগুলো, সেক্ষেত্রে আপনি পেতে পারেন। সো ডাবি ক ইউনিট মানবন্টন লিখিত, পদার্থবিজ্ঞান আবশ্যিক 10 নম্বরের পরীক্ষা হবে, রসায়ন বিজ্ঞান আবশ্যিক 10 নম্বর, আর বাকি যে 4টা অপশনাল সাবজেক্ট আছে জীববিজ্ঞান 10, গণিত 10, বাংলা 10 এবং ইংরেজি 10, এই আবশ্যিক সাবজেক্টের সাথে অন্য দুটি সাবজেক্ট সহ মোট 4টি সাবজেক্টের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। সো এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক ইউনিটের মানবন্ধন এবং পরীক্ষা পদ্ধতি। সো তোমাদের যাদের অপশন আছে বা কোনো সাবজেক্টে যদি বিশেষ কোনো উইকনেস থাকে, যেমন অনেকের ম্যাথের উইকনেস আছে সে ম্যাথ দেখাতে চাচ্ছে না, তাহলে সে ইচ্ছা করলে বাংলা ইংরেজি দেখাতে পারবে। আবার অনেকে ধরো দেখতেছে যে সে জীববিজ্ঞান তার জন্য কঠিন হয়ে পড়েছে, সে কী করতে পারে, তখন বাংলা ইংরেজির মধ্যে সে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ করতে পারে। অর্থাৎ আবারও অনেকে আছে যে জীববিজ্ঞান এবং গণিত কিছুই দেখাবে না, সে বাংলা এবং ইংরেজি দেখাতে পারবে, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার ফর দ্য নেক্সট আপডেট অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অন দ্য বেসিস অফ দ্য প্রিভিয়াস অ্যাডমিশন টেস্ট।